মৃত্যুর পরোয়ানা চলে আসে, তখন কি হয় তোমরা জানো? এই ব্যক্তিটাকে মালাকুল মউত এবং তার সাথে কিছু লোক আরো ফেরেশতা আসে। তো মালাকুল মউত যখন আসে আর এই লোকটার সামনে উপস্থিত হয়ে যায়, লোকটা নেককার সৎ বান্দা হলে সে দেখতে পায় যে বিশাল বিস্তৃত অবস্থায় মালাকুল মউত, অর্থাৎ আপনারা মিস্টার আজরাইল বলেন আর কি, আজরাইল কোনো কোরআন হাদিসের নাম নয়, মালাকুল মউত তার সামনে উপস্থিত হয়ে গেছে। উপস্থিত হয়ে সেই বান্দা যদি সৎ বান্দা ভালো বান্দা হয় তখন তাকে ডাকতে থাকে এইভাবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, হে ভালো আত্মা, ইরজিই, রিটার্ন করো, মুভ করো, ফিরে আসো, ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমার প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে তার সন্তুষ্ট ভাজন হয়ে সন্তুষ্ট চিত্তে তুমি বের হয়ে আসো। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি আল্লাহর ইবাদত গোজার বান্দাদের মধ্যে গণ্য হয়ে যাও আর তুমি আমার আল্লাহর জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন তার এই রুটাকে কব্জ করা হয় তখন এত সহজে কব্জ করা হয় যেমন কোনো কলস থেকে আমরা পানি ভরে খাই গ্লাসের মধ্যে, বুঝতে পারছেন? অথবা দেখবেন যে প্রধানমন্ত্রী বা কোনো অতিথি আসলে একটা গেটের ভিতরে একটা ফিতা দিয়ে দেওয়া থাকে, এরপর ফিতাটার গিরাটা কুচ করে এভাবে কেটে দেয়, দেয় না ঠিক এতটুকু। আল্লাহ বলছেন সুরা নাজিয়াত 79 নম্বর সুরার 2 নম্বর আয়াতে, ও নাশিত অতি নাশত, অর্থাৎ তাকে একেবারে আল্লাহ বলছেন শপথ সেই সমস্ত ফেরেশতাদের যারা খুব সুন্দরভাবে আদর করে ওর আত্মাটাকে গ্রহণ করে। আর আগের আয়াত যেটা পড়লাম সেটা ফাজর 89 নম্বর সূরা 27 থেকে 30 আয়াতে আল্লাহ বলছেন যে ফেরেশতা তখন তাকে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, হে ভালো আত্মা, আসো তোমার প্রতিপালকের সন্তুষ্টির দিকে, ভালোবাসার দিকে, ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারজিয়া, আল্লাহর ইবাদত গুজার বান্দার মধ্যে অন্তর্ভুক্ত হও আর আল্লাহর জান্নাতে প্রবেশ করো বলেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হে আমান সাহাবিরা, তোমরা জানো এরপরে এই আত্মাটাকে কি করা হয়? ভাই আত্মার কোনো মরণ আছে? রুহের কোনো মরণ আছে? দেহের খাবার আছে, আছে না নাই? কি খাবার, কি খাবার? গরুর গোস্ত, খাসির গোস্ত, খাসির কলিজা ইত্যাদি ইত্যাদি, এভরিথিং এনিথিং। এটা কিসের খাবার? কিসের খাবার? দেহের খাবার। যেহেতু এটা দেহের খাবার, তাই কবি বলছেন যে তুমি মরে গেলে তোমার দেহ খাবে পোকে, তোমার সম্পদ খাবে লোকে। বোঝেন নাই? তোমার দেহ খাবে পোকায় পোকে আর তোমার সম্পদ খাবে লোকে। তাহলে এই দেহটার যে খাদ্য, সেটা এই যেই খাদ্য আপনি খেয়েছিলেন ওই খাদ্যের মধ্যে বিলীন হয়ে যাবে। বুঝাইতে পারি নাই? আপনি যেটাই খাচ্ছেন এটা মাটি থেকে উৎপন্ন, তাই নয় কি? নাকি আসমান থেকে আসে? মাটি থেকে। যত সুস্বাদু খাবারই আপনি খান, মানে গরু ছাগল ভেড়া, ওটাও মাটি থেকে। মাটি থেকে নয়, সব মাটি থেকে, এবং আমরাও মাটি থেকে। কিন্তু আমাদের রুটা কিন্তু মাটির নয়, কথা বুঝতে পারছেন তো? রুটা কিন্তু মাটির নয়। আর এই রুহের খাদ্য আছে না নাই? রুহের খাদ্য নাই, দেহের খাদ্য আছে, রুহের খাদ্য নাই। রুহের খাদ্য কি? রুহের খাদ্য বলে বাতাস, মানে নিঃশ্বাস ফুরায় গেলে শ্বাস না। রুহের খাদ্য বাতাস নয়, রুহের খাদ্য এই কোরআনুল কারিম, রুহের খাদ্য ইবাদত বন্দেগি, রুহের খাদ্য যাকাত, রোয়ের খাদ্য আপনার দান সাদাকা, রোয়ের খাদ্য আপনার তাহাজ্জুদ, রোয়ের খাদ্য আপনার পাঁচক সলাত, এটা হলো রোয়ের খাদ্য। এই রোয়ের খাদ্য যত বেশি দিবেন ততই রুহ পরিপুষ্ট হবে আর ততই এই রুহ আল্লাহর দিকে ছুটবে। সুবহানাল্লাহ। আর এই দেহকে যতই খাদ্য দিবেন ততই এই দেহ আপনাকে নিজে নিম্নগামী করবে, মাটির সাথে মিশিয়ে দিবে। কথা বুঝতে পারছেন তো? তো এই রুহের খাদ্য
পরিপুষ্ট হয়ে গেলে, অর্থাৎ আপনি যদি কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী চলাফেরা করেন, তখন এই রূহটাকে আজরাইল বলেন আপনারা। আসলে এটা মালাকুল মৌত। মালাকুল মৌত এই রূহটাকে গ্রহণ করার সাথে সাথে নিজের কাছে রাখেন না, কার কাছে দিয়ে দেন? অন্য অন্য ফেরেস্তাদের কাছে দিয়ে দেন। আর এই সমস্ত ফেরেস্তা, এই যারা ভালো, অর্থাৎ ভালো আত্মা, ভালো রূহ, মুমিনদের রূহ, এই রূহটাকে সুন্দর কাপনের মধ্যে পেঁচিয়ে, সুন্দর কাপড়ের মধ্যে পেঁচিয়ে নিয়ে, এই রূহটাকে পেঁচিয়ে নিয়ে আসমানের দিকে যেতে থাকে। কোথায় যেতে থাকে? আসমানের দিকে যেতে থাকে। যেতে 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 যখন প্রথম আসমানে পৌঁছানো হয়, তখন তাদের জন্য আসমানের দরজা খুলে দেওয়া হয় এবং জিজ্ঞাসা করা হয়, এ লোকটাকে, এ লোকটাকে, এত সুন্দর বাসনা বের হচ্ছে, এত সুন্দর সুবাস, এ লোকটাকে। দুনিয়াতে তাকে যে ভালো নামটাতে ডাকা হতো, সবচেয়ে ভালো নামে যাকে ডাকা হতো, সম্ভাষণ করা হতো, জনাব, হুজুর, হজরত ইত্যাদি ভালো নামগুলো দিয়ে যখন তাকে ডাকা হতো, এই ভালো নাম উল্লেখ করে ফেরেশতারা বলবে, ফুলান ইবনে ফুলান, অমুকের পুত্র অমুক। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, এর আত্মাটাকে ইল্লিনে পৌঁছায় দাও। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। কোথায় যাবে ভালো আত্মা? কোথায় যাবে? ইল্লিনে, সাত আসমানের উপরে। সুবহানাল্লাহ, তার আত্মাটাকে ইল্লিনে নেওয়ার পরে এরপর আবার কবরে ফেরত দেওয়া হবে প্রশ্নোত্তর করার জন্য, তাকে জিজ্ঞাসাবাদের জন্য আবার আত্মাটাকে ফেরত দেওয়া হবে। তত চেক করে দেখার দরকার যে ও জীবিত হয়েছে কিনা। না, এটা বারজাখ, এটা হচ্ছে বারজাখ, অর্থাৎ আমাদের থেকে অন্তরাল পৃথিবীর, তার সাথে কোনো কানেকশন থাকে না। অতএব আত্মা তাকে ফেরত দেওয়া হোক চাই না হোক, সেটা আমরা বুঝতে পারি না, এটা আমাদের বোঝার ক্ষমতা নেই। আর যখন বদ আত্মা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো খারাপ মানুষ মরে যায়, কাফের মরে যায়, তখন তার কাছে ওই মালাকুল মউত বিশাল আকৃতি নিয়ে তার সামনে উপস্থিত হয়ে যায়। উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গেই এই আত্মা এখন পালাতে শুরু করে, একবার হাতের কোণার মধ্যে যায়, একবার ঠ্যাঙের চিপার মধ্যে যায়, ও কিছুতেই আসতে চায় না, কিছুতেই আসতে চায় না। এইবার ফেরেশতারা বলে, ও খবিস, আত্মা বের হয়ে আয়। আত্মা বের হয়ে আসতে চায় না, তখন কি করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা নাজিয়াত 79 নম্বর সূরার 1 নম্বর আয়াতে, ওয়ান্নাজিয়াতি গরক, ওয়ান্নাজিয়াতি গরক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শপথ সেই সমস্ত ফেরেশতাদের যারা ডুব দিয়ে আত্মা উৎপাটন করে নিয়ে আসে। ডুবুরি যখন আটলান্টিক মহাসাগরের একেবারে নিচে চলে গিয়েছে অক্সিজেন নিয়ে, পৃথিবীর সবচাইতে দামি ওষুধটা বানানোর জন্য একটা গাছ দরকার, সেই গাছটা তোলার জন্যে ডুবুরি যখন আটলান্টিক মহাসাগরের মধ্যে অবস্থান করছে, যেতে 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 যে পর্যন্ত অক্সিজেন রেখেছে, খুব স্বল্প পরিমাণ আর অক্সিজেন বাকি আছে, কিন্তু গাছটাও কাছে চলে এসেছে, এইবার সে ডুবুরি কি করবে? এইবার ডুবুরি তার জীবনের মায়া পরিত্যাগ করে হলে, অক্সিজেন রয়েছে, এইবার সঙ্গে সঙ্গে গাছটাকে একেবারে হ্যাসকা টান দিয়ে উপরে তুলে নিয়ে আসে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ান্নাজিয়াতি গরক, সেই সমস্ত ফেরেশতাদের কসম করে বলছি, যারা বদ আত্মা, খারাপ আত্মা, তাদেরকে ফেরেশতারা এইভাবে আত্মাটাকে উপরে নিয়ে চলে আসে। ওয়ান্নাজিয়াতি গরক, কোন আত্মাটাকে উৎপাটন করা হয় তাদের পরিস্থিতি কেমন হয়? ওয়াকিয়া 56 নম্বর সূরার 83 থেকে 85 আয়াতে আল্লাহ বলেন, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনা ইযিন তানযুরুন কিল্লা তুবসিরুন। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, যখন তাদের আত্মাটাই হুলকুমে চলে আসে, এই জায়গায় চলে আসে, হুলকুমে চলে আসে, ওয়ান্তুম হিনা ইযিন তানযুরুন, আর তাদের সেই আত্মার উৎপাটন হচ্ছে, আত্মাটা ছিঁড়ে চলে যাচ্ছে, তখন সে দেখতে থাকে, ওয়া নাহনু আকরাবু ইলাইহি, তখন তার সাথে থাকি আমি, তখন সেখানে থাকি, তোমরা বুঝতে পারো না, দেখতে পাও না।
আল্লাহ বলেন সূরা আনফাল 8 নম্বর সূরা 51 নম্বর আয়াতে ওয়ালাউ তারা ইযি ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাঈকাতু ইয়াযরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম। হে নবী, আপনি আর ফেরেশতারা যখন তাদের সেই আত্মাটা উৎপাটন করে, সেই আত্মা সহজে আসতে চায় না, ওদের দুই গালে চর মারে, দুই গালে চপাট আঘাত করে, পিঠের মধ্যে মারে, গালে মারে আর পিঠে মারে, অজুক আজাব আল হারিক, আর বলে এখন আজাব আস্বাদন কর, এখন বেশি বেশি করে আজাব আস্বাদন কর। আল্লাহ বলেন পবিত্র কোরআনে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালাউ তারা ইযি যালিমুনা ফি গামারাতিল মাউতি ওয়াল মালাঈকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসিকুম। আল্লাহ বলেন নবীও, যদি তুমি সেই দৃশ্যটা দেখতে যখন কোন কাফের আত্মাটাকে উৎপাটন করা হয়, তখন ফেরেশতারা বলে আখরিজু আনফুসাও, নিজেরাই বের করে দাও, তুজাউন আযাবাল হুনা বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হাক্কি ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন। আজ তোমাদের প্রতিদান দেওয়া হবে লাঞ্ছনার আযাব, কারণ তোমরা আল্লাহর উপর অসত্য কথা বলতে এবং তোমরা তার আয়াত নিজেরা অহংকারে বোধ হয়ে থাকতে, আল্লাহ সম্পর্কে মিথ্যা বলতে তোমাদের একটু বাধত না, সুতরাং তোমাদের আজকে এই শাস্তি। অতঃপর জানটাকে কব্জ করে নেওয়া হলো, কব্জ করে নেওয়ার পরে এইবার পৃথিবীর সবচাইতে পচা সরা গলা ওই চট চট নিয়ে আসমানের কাছে যাওয়া যেতে থাকতে হয়, তখন ফেরেশতারা বলে এই কার লাশ, এত দুর্গন্ধ বের হচ্ছে। তখন পৃথিবীতে সবচাইতে অভাগা, সবচেয়ে খারাপ নাম মন্দ নামে যখন তাকে ডাকা হতো, সেই মন্দ নামে তাকে তখন ডেকে বলা হয় ফুলান ইবনে ফুলান, ভেন্নের বাচ্চা ভেন্নে। এইবার ফেরেশতারা আসমানের দরজা তার খুলতে বলা হয়, কিন্তু না, তার জন্য আর আসমানের দুয়ার খোলা হয় না, পাপিষ্ঠ বান্দার জন্য আসমানের দুয়ার খোলা হয় না। আল্লাহ বলেন সূরা আরাফ 7 নম্বর সূরা 40 নম্বর আয়াতে ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা লাহুম আবওয়াবুল জান্নাত হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত কাযালিকা নাযজিল মুজরিমিন। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, নিশ্চয়ই যারা আমার এই কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করেছে, আমার আয়াতসমূহ আমার নিদর্শনসমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছে, ওয়াস্তাকবারু আনহা আর নেতৃত্ব নিয়ে বড় অহংকার, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, ওদের জন্য আসমানের দরজা খোলা হবে না, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাত, ওরা জান্নাতেও প্রবেশ করবে না, ওরা জান্নাতেও প্রবেশ করবে না, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াদ, যেমন করে সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করে, সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা অসম্ভব, ওদের জান্নাতে প্রবেশ করা অসম্ভব। ওয়াকাযালিকা নাযযিল মুজরিমিন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবেই পাপীদের শাস্তি দিয়ে থাকেন। অতএব সাবধান হয়ে যান। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন এই বান্দাটার রুটাকে ইল্লিন না সিজ্জিনে নিয়ে যাও, কোথায় সিজ্জিন, কোথায় জমিনের একবার সর্বনিম্ন স্তরে, সিজ্জিন হচ্ছে জমিনের সর্বনিম্ন স্তরে একেবারে খুব জোরে নিক্ষেপ করা হয় এই বদআত্মাটাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝদানে সচেষ্ট করুন। আল্লাহুম্মা আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি